বিপিএলে দীর্ঘ 10 বছর পর ফিরে যেন একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে চট্টগ্রাম কিংস। নামের মতোই রাজত্ব দখলেও তারা সবচেয়ে বেশি পারদর্শী। এরই মধ্যে দলটিতে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর থেকে শোনা যাচ্ছে তার নেতৃত্বে একই দলে খেলবেন টাইমড আউট খ্যাত অ্যাঞ্জেলো ম্যাথিউস। এদিকে এতদিন চুপ করে থাকলেও এবার ভক্তদের জন্য বড় সারপ্রাইজ নিয়ে হাজির হলো চায়ের দেশ সিলেট। বিপিএল এর এবারের আসর নিয়ে হইচই চোখে পড়ার মতো। ভক্ত সমর্থকরা এরই মধ্যে টুর্নামেন্টে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গঠনে ব্যস্ত। কে কাদের চাইতে ভালো দল গঠন করবে সেই লড়াই মেতে উঠেছে সাত ফ্র্যাঞ্চাইজি, যেখানে অন্যতম বড় নাম চট্টগ্রাম কিংস, যারা কিনা বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়ানোর দিক থেকে সবার চেয়ে এগিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের 11তম আসরে নিলামের বাকি আরও একদিন। প্লেয়ার ড্রাফটের আগেই দলগুলো কিনে নিয়েছে দেশি বিদেশি অনেক ক্রিকেটার। সেখান থেকে সবচেয়ে বেশি সক্রিয় মনে হচ্ছে চট্টগ্রাম কিংসকে। আসন্ন বিপিএলকে ঘিরে তাদের প্রথম সাইনিংটা ছিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস, যাকে বিভিন্ন কারণে টাইগার ক্রিকেট প্রেমীরা টাইম লাইনে রাখতে পছন্দ করেন। তবে তার ব্যাটিংয়ের সাথে পেস বোলিংটা দারুণ কাজে লাগবে যে কোনো টুর্নামেন্টে। তারপরেই আসে চট্টগ্রামের দেওয়া সবচেয়ে বড় সারপ্রাইজ। সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব এর আগে ঢাকার, রংপুর ও বরিশালের প্রতিনিধিত্ব করলেও এবারই প্রথম বন্দরনগরীর বিভাগ চট্টগ্রাম কিংসের হয়ে মাঠ মাতাবেন। শুধু দেশসেরা ক্রিকেটারই নয়, বর্তমানে সবচেয়ে ভালো তরুণ ক্রিকেটার শরীফুল ইসলামকেও দেখা যাবে দলটির হয়ে মাঠ মাতাতে। তার সাথে পেস ইউনিটে থাকবেন পাকিস্তানি তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। এছাড়া দলটির ব্যাটিং অর্ডারে আছেন পাকিস্তানের দুই পাওয়ার হিটার হায়দার আলী ও উসমান খানের সাথে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী। অর্থাৎ দেশীয় দুই সেরা ক্রিকেটারের সাথে বেশ কিছু হাই বাজেটের বিদেশি ক্রিকেটারও দলে নিয়েছে তারা। তবে সেখানে সবচেয়ে মজার ব্যাপার হলো বিশ্বকাপে সাকিব ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মধ্যে টাইম আউট নিয়ে যেই রেষারেষি হয়েছে সেটার অবসান ঘটতে যাচ্ছে এবার। কেননা তারা দুজনে এবার এক দলে এবং সাকিবের অধীনে খেলবেন ম্যাথিউস। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এতদিন সবাই দল গঠনে ব্যস্ত থাকলেও নিশ্চুপ ছিল মাশরাফি বিন মর্তুজার পুরনো দল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু অবশেষে টনক নড়েছে তাদের, সাথে বড় চমক নিয়েই হাজির হয়েছে ভক্তদের জন্য। 2025 বিপিএল এর জন্য দলটি সরাসরি চুক্তির ভিত্তিতে স্কোয়াডে নিয়েছে জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিককে, যিনি কিনা গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন। এছাড়া দলটি প্লেয়ার রিটেনশন পদ্ধতি ব্যবহার করে রেখে দিয়েছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। তারা দুজনেই টুর্নামেন্টে বড় ট্রাম্প কার্ড হতে পারেন সিলেট স্ট্রাইকার্সের জন্য।